नमस्कार एच डी बांगला चैने अपन के स्वागतम। आज हमें अपन के बोल से ही मानुष्टर कथा जाके आज अधिकांश बांगाली प्राय भूले ही गेन। तो आर कथा ना बाड़िए एबार मूल भिडियोटी आसा जाक। बंधुरा अपनारा सकले ही तो जानें जे जय बनार्जी 2014 साले लोकसभा निर्वाचने पश्चिमबंगे बीरभूम थेके बीजेपी टिकिटे सिटिंग एमपी एवं टॉलीवुड अभिनेत्री शताब्दी रायर बिरुद्धे प्रतिद्वंदिता करेछिलेन एवं टीएमसीर स्थायी सांसद साजदा आहमेदेर बिरुद्धे बीजेपी प्रार्थी हिसाबे उलुबेड़िया थेके 2019 सालेर लोकसभा निर्वाचनेओ लड़েছিলেন তিনি। শুধু তাই নয় তিনি 2020 সালের জুনে মানুষকে চিনাপণ্য বর্জন করার আহ্বান জানিয়েছিলেন। এই সব তো হলো এখনকার কথা, কিন্তু আমরা বহু বাঙালিরাই এটা ভুলে গেছি যে এই পলিটিশিয়ান জয় ব্যানার্জি একসময় মস্ত বড় এবং বিখ্যাত একজন অভিনেতা ছিলেন। বিশেষ করে এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা এটা তো একেবারেই জানেন না। আসলে জয় ব্যানার্জির হঠাৎ করে অভিনয় জগৎ থেকে সরে যাওয়া এবং পুরোপুরিভাবে অভিনয় ছেড়ে দেয়াই হলো এর প্রধান কারণ। অনেকেই আবার মনে করতেন যে জয় ব্যানার্জি হয়তো মারাই গিয়েছেন, এবং এই কথাটা আমি নিজেও শুনেছি 2004 সালের দিকে, যখন আমাদের পাড়ার ক্লাবের টিভিতে হীরক জয়ন্তী সিনেমাটি হচ্ছিল। তখন ক্লাব ঘরবর্তী সদস্যদের মধ্যে একজন অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলে উঠলেন, ইস, এই জয় ব্যানার্জি যদি এখনও বেঁচে থাকতেন তো পর্দা কাঁপিয়ে দিতেন। সেদিন আমিও মনে করেছিলাম যে ইনি হয়তো সত্যিই মারা গিয়েছেন, কারণ না দেখতাম তাকে কোনো সংবাদপত্রের শিরোনামে, না দেখতাম টিভিতে, আর না দেখা যেত মিডিয়াদের ক্যামেরার সামনে। কিন্তু হঠাৎ একদিন বিজেপি নেতা হিসাবে একটি নিউজ চ্যানেলে ওনাকে এক ঝলক দেখতে পেয়ে মনটা বড় ভালো লাগলো, আর তার সঙ্গে সঙ্গে আমার মনের ভুল ধারণাটাও দূর হয়ে গেল। হঠাৎ করে জয় ব্যানার্জির এই অভিনয় জগৎ থেকে দূরে থাকা এবং দীর্ঘদিন মিডিয়াদের সামনে তেমনভাবে না আসার কারণে বাঙালিরা জয় ব্যানার্জিকে প্রায় ভুলে যেতেই বসেছিলেন। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে প্রায় 90% ছেলেমেয়েরা তো এটাই জানেন না যে জয় ব্যানার্জি একজন বাংলা ছবির মস্ত বড় নায়ক ছিলেন। এই জয় ব্যানার্জি 1963 সালের 23 মে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স এখন 58 বছর। তিনি একজন ভারতীয় বাংলা অভিনেতা ও রাজনীতিবিদ। বর্তমানে তিনি একজন রাজনীতিবিদ হিসাবে পরিচিত হলেও প্রথম জীবনে তিনি একজন বাংলা সিনেমার নায়ক হিসেবেই পরিচিত ছিলেন। 1982 সালে তিনি বিদেশ সরকার পরিচালিত অপরূপা ছবিতে মুখ্য ভূমিকায় দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করেছিলেন, এবং এই অপরূপা ছবির মাধ্যমেই তার অভিনয় জগতে প্রথম পদার্পণ। এরপর তিনি একে একে দীপশিখা, মিলনতিথি, হীরক জয়ন্তী, ছোট সাহেব ও অভাগিনী সহ আরও বেশ কয়েকটি ছবির মাধ্যমে বাংলার সমস্ত মানুষের হৃদয়কে জয় করে নেন। শুধু তাই নয়, তিনি যে সমস্ত ছবিগুলিতে অভিনয় করেছেন সেই সমস্ত ছবির গানগুলি শুনলে আজও যেন মনটা জুড়িয়ে যায়। তিনি যদি রাজনীতিতে না আসে অভিনয় জগতেই থাকতেন, তাহলে হয়তো তিনি বাংলার অন্যতম বিখ্যাত অভিনেতাদের মধ্যে একজন উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে অভিনেতা জয় ব্যানার্জিকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো দয়া করে একটি লাইক কমেন্ট করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।